ঝাড়বাজিটা খালি দেখে নাও, ঝাড়বাজিটা কতটা প্রতিমা কিন্তু এখানে রাখা আছে। দাদারা কিন্তু এটা এখানে সেট করছে, তোমরা দেখে নাও এটা সেট করা সোলার কাজগুলো, যেগুলো কমে যে কাজগুলো সেগুলো কিন্তু দাদাভাই একবার নিখুঁতভাবে সব কিন্তু কাজগুলো করছে। বর্ধমানে আজকে সকাল সকাল চলে এসেছি আর সবাইকে জানাই শুভ দ্বিতীয়া। তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে বর্ধমানে, বর্ধমানে এটা হচ্ছে ট্রাফিক কলোনি। আর আজকে তোমাদেরকে থিম ধরে তুলে ধরবো বর্ধমানের দারুকুই নগরী, যেটা এখানকার থিম করেছে। তো ভিডিওটা তোমার প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকো। বর্ধমানে কিন্তু পরপর সব ঠাকুরের ভিডিওগুলো আসছে, প্রথম স্টার্ট করছি বাজার প্রতাপপুর ট্রাফিক কলোনি থেকে। আচ্ছা, বর্ধমানের যে থিমটা তোমার সামনে তুলে ধরেছিলাম যখন প্রস্তুতি পর্ব ছিল তখন কিন্তু বাঁশের কাজ ছিল, এখন কিন্তু সব কিন্তু প্লাইবোর্ডের উপরে সুন্দর কিন্তু নিখুঁত কিন্তু কাজ তোমরা দেখতে পাচ্ছ। দেখে নাও পুরো নিখুঁত করে কিন্তু কাজ হয়েছে। এটা কিন্তু আমরা সামনের দিকটা করে আছি, কিন্তু এটা হচ্ছে প্রবেশ পথটা, এটা কিন্তু আমরা সামনের দিকটা করে আছি। এরপর ভেতরে ঢুকে তোমাদের কতদূর কী কাজ চলেছে সেটা তোমার সামনে তুলে ধরবো। কিন্তু এখন দেখে নাও, তোমাদের যখন তুলে ধরেছিলাম আর এখন দেখে নাও কতটা বড় করেছে, খালি দেখে নাও অনেকটা বড় আর বিভৎস লাগছে দেখতে প্যানেলে কিন্তু। এই দেখো, আচ্ছা তোমরা কী করে আসবে না আসবে সে ভিডিওর মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো, কিন্তু দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। যখন প্রস্তুতি পর্ব ছিল তোমার সামনে তুলে ধরে বলেছিলাম যে এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এই প্যানেলটা তৈরি করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্মের উপরে সব কিন্তু কাজগুলো কিন্তু করা হয়েছে, তারপরে নিচে কিন্তু প্লাইউড দেওয়া আছে, তারপর বাটাম দেওয়া আছে, বাটামের পর উপরে কিন্তু এই কাজ বাজগুলো কিন্তু করা হয়েছে। দেখে নাও খুব সুন্দর করে, আর প্রত্যেক বছরই কিন্তু এরকম কিছু না কিছু চমক রেখে দেয়। আর এই বছরই তোমরা দেখো দারুকী নগরী তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে ঢুকবো, ভেতরে কতদূর কী কাজ চলেছে না চলেছে তোমরা সব তুলে ধরবো। তোমরা যখন ভেতরে যখন ঢুকবে কিন্তু ঢোকার পর তোমরা কিন্তু এরকম জিনিসগুলো তোমরা দেখতে পাবে, উপরে যে ঝাড়পাতিগুলো কাজগুলো তোমরা দেখে নাও দারুণ সুন্দর করে করা হয়েছে। আর সব কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা হয়েছে, প্রত্যেক বছর কিন্তু এরকম কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা হয়। আগের বছর তোমার সামনে তুলে ধরে দেখেছিলাম স্ট্যাচুটা, দেখে নাও দারুণ সুন্দর লাগছে দেখে নাও। দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ হয়েছে। দেখো মোটা যে ফর্মগুলো হয় সে ফর্মের উপরে দিয়ে কিন্তু কাজগুলো করা হয়। আচ্ছা এইটা কোথায় লাগবে কাকা? উপরে উপরে চলে যাবে তো? আচ্ছা এটা কিন্তু উপরে চলে যাবে, তোমাদের নিচে এটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু উপরে চলে যাবে। দেখো আচ্ছা ঢোকা মাত্রই মানে ঢোকা মাত্রই তোমরা কিন্তু একটা সিংহাসন দেখতে পাবে সামনেটা, সিংহাসনটা দেখে নাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশে কিন্তু দারোয়ান দুজন কিন্তু দাঁড়িয়ে আছে, দেখো এদিকে একজন দাঁড়িয়ে আছে আর এই পাশে একজন দাঁড়িয়ে আছে। দেখো আর এটা কিন্তু পুরোটাই কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা, পুরোটাই কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা হয়েছে। দেখো ভেতরে কোনো শোপিস থাকবে এখানে? কোনো শোপিস থাকবে এখানে? কৃষ্ণের মূর্তি থাকবে। আচ্ছা এর ভেতরে কিন্তু কৃষ্ণের মূর্তি থাকবে, দাদাভাইদেরকে জিজ্ঞেস করলাম, দাদাভাইরা বললো এর ভেতরে কিন্তু কৃষ্ণের মূর্তি থাকবে। আর কাজগুলো খালি দেখে নাও এসব নকশার যে কাজগুলো হচ্ছে, এই দেখো দাদাদের কিন্তু নিখুঁত হাতের কাজ, কিন্তু প্রথম দিনকে এসে দাদাদের কিন্তু এসব কাজগুলো তোমাদের তুলে ধরে দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো পুরো কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা হচ্ছে, এগুলো দেখো কী সুন্দর কাজ দেখে নাও, হাতের কাজ দেখে নাও। তোমরা কিন্তু অনেকজনই কিন্তু বলেছিলে যে বর্ধমানের প্যানেলে ভিডিও দেওয়ার জন্য, প্রথম ভিডিওটা তোমাদেরকে এটা দিয়ে তুলে ধরে দেখালাম। প্যানেলটা কিন্তু তোমার চতুর্থ দিনকার কিন্তু জনসাধারণের জন্য কিন্তু খোলা হবে। এরপর কিন্তু আস্তে আস্তে করে ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার পর ভেতরে কাজটা তোমার খালি দেখে নাও উপরে যে কাজটা, দেখো ঝাড়বাজিটা খালি দেখে নাও, ঝাড়বাজিটা কতটা নিচে খালি দেখো, কতটা নিচে খালি লাগিয়েছে খালি দেখে নাও, বিভস্ত লাগছে দেখতে ঝাড়বাজিটা। ঝাড়বাজির উপরে কাজ পুরোটাই কিন্তু যা তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু ফর্মের উপরে কিন্তু কাজ করা হয়েছে। দেখে নাও অনেকটা বড় তিন ধাকের কিন্তু ঝাড়বাতি, এটা তিন ধাকের ঝাড়বাতি আর দিয়ে কিন্তু সব ফর্মের উপরে কাজ। আর যে শোপিসগুলো দাঁড়া গেছে প্রথমে তো আমরা বললাম যে ভেতরে কি থাকবে, সব শোপিসগুলো কিন্তু এক এক করে কিন্তু চলে এসছে। এখানে কৃষ্ণ রাধা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সব কিন্তু প্যাকেটিং করে কিন্তু এখন রাখা আছে, এগুলো তোমরা কিন্তু চতুর্থ দিন কাজ তোমরা কিন্তু দেখতে পাবে, তাই তো? আর শোপিসগুলো খালি দেখে না, শোপিসগুলো সব কিন্তু এখানে রাখা আছে, পরপর কিন্তু সব শোপিসগুলো কিন্তু রাখা আছে। যেহেতু ভেতরে ঢোকার সময় তোমাদেরকে বললাম যে ওখানে কিন্তু একটা শোপিস থাকবে, এখানের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা শোপিস কিন্তু ওখানে কিন্তু হতে পারে। দেখো দেখো আচ্ছা যে ঠাকুরটা আমরা পুজো দেখবো মানে যেটা পুজো হবে সেই ঠাকুর প্রতিমা কিন্তু এখানে রাখা আছে, এই দেখো সেই প্রতিমা কিন্তু এখানে কিন্তু রাখা আছে, এই প্রতিমার উপরে কিন্তু পুজো হবে। আর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটা, এই দেখেন ঠাকুর কিন্তু চলে এসছে এখানে মণ্ডপে, কিন্তু ঠাকুর বিরাজমান, ঠাকুর কিন্তু অলমোস্ট সব কিছু কিন্তু কাজ বাকি হয়ে অলমোস্ট সব কাজ কিন্তু হয়ে গেছে।
আর তোমরা কিন্তু এই ঠাকুরের মুখটা কিন্তু তোমরা দেখতে পাবে, তোমরা কিন্তু চতুর্থী দিনকা কিন্তু তোমরা দেখতে পাবে, চতুর্থী দিনকা যখন জনসাধারণের জন্য যখন খোলা হবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে ঠাকুরের মুখটা। আর তোমাদেরকে দেখিয়ে দিই লাস্টবার মনে করুন, তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু সব কিন্তু ওই সোলার কাজগুলো কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে, আর এদিকে কিন্তু সোলার মানে এখানে যে ফর্মের উপরে যে কাজগুলো হচ্ছে সব কিন্তু দেখো, এখানে যেরকম তোমরা কৃষ্ণ দেখতে পাচ্ছ বাঁশি বাজাচ্ছে, এরকম কিন্তু থামের উপরে কিন্তু তোমার কিন্তু একটা কিন্তু কাজ দেখতে পাবে, দেখো এরকম করে কিন্তু থামের উপরে একটা কাজ দেখতে পাবে। আমাদের ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবছরে বাজে প্রতাপপুর হবে দ্বারকা নগরী, এ দেখো এ হচ্ছে ব্যানারটা, 111 বছর পূর্ণ হলো ওনাদের পুজোটা। তোমরা এখানে কৃষ্ণ ঠাকুর দেখতে পারলে থামের উপরে কিন্তু একটা করে সব কিন্তু ঠাকুর থাকে, এখানে বিষ্ণু তোমরা দেখতে পাচ্ছ, ঋষি বসে আছে এখানটা, দারুণ সুন্দর করে কিন্তু ক্রিয়েট করেছে। খালি এই বড়ো ঝাড়বাতি নয়, তোমরা কিন্তু এই পাশাপাশি কিন্তু সব ছোটো ছোটো ঝাড়বাতিগুলো কিন্তু আছে, গোল করে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ, আর দারুণ সুন্দর লাগছে। তোমরা যখন এই প্যান্ডেলে যখন ঢুকে যাবে তোমরা ভাববে সত্যি আমরা দ্বারকানগরীতে এসে প্রবেশ করলাম। আচ্ছা দাদারা কিন্তু এটা এখানে সেট করছে, তোমরা দেখে নাও, এটা সেট করার পর দাদার যে যখনই কাজটা শেষ হয়ে যাবে তখন এটা কিন্তু ওই ওপরে কিন্তু উঠে যাবে। আর ঠাকুরটা তোমরা যদি দেখা এখানে কিন্তু ঠাকুরটা কিন্তু রাখা আছে, এর উপরে কিন্তু এই সিংহাসনটা বসবে, তারপরে কিন্তু কৃষ্ণ বিরাজমান। ফর্মে যে কাজগুলো সেগুলো কিন্তু দাদাভাই এক করে নিখুঁতভাবে সব কিন্তু কাজগুলো করছে, এই দেখো। আর লাইট জ্বালানোর পর রাত্রেবেলা কিন্তু এটা কিন্তু জায়গাটাই কিন্তু পুরোটা কিন্তু পাল্টে যাবে। আচ্ছা তোমাদেরকে একবার বলে দিই যেটা তোমাদের জানার ছিল, এটা হচ্ছে প্রবেশপথ, তোমরা কিন্তু এখান দিয়ে কিন্তু ঢুকবে, এদিক থেকে কিন্তু আসবে, এদিক থেকে ঘুরে এসে কিন্তু এই ভেতর দিয়ে কিন্তু তোমরা ঢুকবে, ঢুকে ওদিক থেকে কিন্তু বেরিয়ে চলে যেতে হবে, এটা হচ্ছে প্রবেশ গেট দ্বারকানগরীর। কিন্তু এদিকে কিন্তু কাজ কিন্তু হচ্ছে তোমার দেখে নাও, আর এগুলো কিন্তু সব কিন্তু তোমার ফর্মের উপরে কিন্তু কাজ করা হয়েছে, ফর্মের উপরে কিন্তু তারপর রং করা হয়েছে, নিখুঁত কাজ তোমরা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু কাজটা হচ্ছে। আর উপরে তোমরা যখন দূর থেকে দেখবে উপরে কাজ কিন্তু খুব সুন্দর সুন্দর করে হয়েছে, তোমাদেরকে যেটা দেখালাম যে শোপিসটা কোথায় বসবে, এই শোপিসটা কিন্তু উপরেই বসছে, এখানে যা শোপিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু উপরেই কিন্তু শোপিসগুলো বসবে কিন্তু এক করে, বিভস্ত লাগছে দেখতে। তুমি দেখে নাও প্যান্ডেল তোমাদের দূর থেকে যদি দেখাচ্ছি আমি, অনেক উপর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এই বাকি ভাগটা কিন্তু এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দ্বারকানগরীর লাস্ট ফিনিশিংয়ের কাজ যেটা যেটা তোমার কাজ থাকে, যেটা বাকি কাজটা সেই কাজটা কিন্তু চলছে উপরে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখিয়ে দিই একবার, দেখো উপরে কিন্তু বাকি কাজগুলো কিন্তু চলছে, কতটা উপরে সব উঠেছে দেখতেই পাচ্ছ, বাকি কাজটা কিন্তু এখানে হচ্ছে, আর দারুণ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এইটা হচ্ছে প্রবেশপথ, তোমরা যখন ঢুকবে এটা হচ্ছে প্রবেশপথ, ঢোকার পর এদিক দিয়ে ঘুরে তোমরা চলে গেলে ওদিক থেকে বেরিয়ে যাবে, এদিক দিয়ে কোনো বেরানোর কোনো সিন নেই। প্রত্যেক বছরই কিন্তু এই পুজোর প্যান্ডেলটা কিন্তু আমি আগে দিয়ে তোমাদের সামনে তুলে ধরি, আর আজকেও কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এটা হচ্ছে আমাদের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি, বললি টোটোবালাকে বললি তোমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন। গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসেন, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।